राजधानी टीकादान कर्मसूची सम्पर्के जानाते राजधानी महाखाली जक्षा हासपाताल थेके आमादेर संगे जोग दिच्छेन सहकर्मी विकास विश्वास एबं आरो जुक्त होच्छेन सहकर्मी हिमेल महबूब। आमि शुरूतेई जेते चाई विकास विश्वासेर काछे। विकास, केमन देखते पाच्छेन टीकादान कर्मसूची? कोनो धरनेर अभियोग रयेछे किना यात्रीदेर, जारा टीका नेते आसछेन तादेर असुविधा रयेछे किना, सब मिले एकटु शुनबो आपनार काछे। विकास, রঞ্জন, আমি আসলে মহাখালী নই, আমি শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট যে টিবি হাসপাতালটি আছে সেখানে আছি এবং এখানকার যে টিকা কার্যক্রম সেটি আসলে আমরা দেখলাম এতক্ষণ ধরে। তো এখন পর্যন্ত সারা দেশে নিশ্চয়ই আপনি জানেন যে 54,12,791 জন টিকা গ্রহণ করেছে। গত এটি ছিল আসলে গত বৃহস্পতিবারের তথ্য, এরপরে আজকেও কিছু কিছু মানুষ টিকা নিচ্ছেন। তবে প্রথম দিকে আমরা টিকা নেওয়ার যে হারটি দেখছিলাম, যে অধিক সংখ্যক মানুষ টিকা নিচ্ছিলেন, টিকা নেওয়ার বিষয়ে বেশি একটি আগ্রহ তৈরি হয়েছিল, সেটি কিন্তু আবার ধীরে ধীরে কমেছে। এখন কিন্তু খুবই কম সংখ্যক মানুষ কিন্তু টিকা নিতে আসছেন এবং আর হয়তো খুব বেশি দিন নেই যে প্রথম ডোজের টিকা দেওয়া শেষ হবে, এটি কিন্তু খুব বেশি দিন নেই, হয়তো 2-3 দিনের মধ্যেই এই প্রথম ডোজের যে টিকা প্রদান কার্যক্রম সেটি কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। যদি এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, তারপরেও হয়তো এটা 2-3 দিন পর্যন্ত চলতে পারে। তবে আজকে আমি সকাল থেকে যেটি দেখলাম যে এই 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, এখানে সকাল থেকে 10 জন দিয়েছে আর কয়েকজন এখানে অপেক্ষা করছেন। আমি একটু এখানকার যিনি সহকারী পরিচালক রয়েছেন ডক্টর আহিসা, আমি তার সঙ্গে একটু কথা বলি। তিনি এখানকার অফিসার ইনচার্জ, কি অবস্থা আপনাদের এখানকার টিকা কার্যক্রমের? এখন পর্যন্ত কতজন নিলেন, এখন মানুষ কেমন আসছেন আসলে? আচ্ছা, আমাদের এই সেন্টারে এখন পর্যন্ত 11,000 উপরে নিয়েছে, 11,600 জনের মতো। টার্গেট ছিল কিন্তু 10,000, যে সেন্টারে টার্গেট ছিল, টার্গেট কিন্তু আমাদের মোটামুটি অ্যাচিভমেন্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে 53 লাখ টিকা দিয়েছেন এবং রেজিস্ট্রেশন করেছে 68 লাখ। এবং মাঝে কিছুটা হলো আতঙ্কিত ছিল মানুষ, যারা ভ্যাকসিন নেওয়ার পরে আসলে কোভিড পজিটিভ হয়েছেন, তারা ভেবেছেন হয়তো বা ভ্যাকসিন নেওয়ার জন্য হচ্ছে, আসলে তা না। আসলে ভ্যাকসিন নেওয়ার পরে তো 100% সুরক্ষা দিচ্ছে না, তার সাথে সে মাস্কটা পরবে, দূরত্বটা মেনটেন করবে, এটা না করার জন্য সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। এখন কিন্তু আবার আগ্রহ বাড়ছে, আমাদের এখানে ডেইলি 100, মাঝে আমাদের 1100 হয়ে গেছিলো মোটামুটি। আমাদের যেহেতু টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এখন সংখ্যাটা কিছুটা কম, কিন্তু সবাই আগ্রহ আছে টিকা দেওয়ার জন্য। আমাদের সেকেন্ড ডোজটা তো শুরু করতে হবে, আমরা কিন্তু টিকাটা দিচ্ছি। তারপর আবার আমরা প্রথম দিকের থেকে দেখলাম যে প্রথম দিকে যেরকম আগ্রহ ছিল মানুষজনের, সেই তুলনায় কমেছে, এইটির কারণ কি আসলে আপনি বলতে পারেন? আসলে একদম শুরুর দিকে আগ্রহটা ছিল না, তখন ভয় পেতো যে হয়তো সাইড এফেক্ট হতো। যখন দেখলো যে সাইড এফেক্ট হচ্ছে না, সবাই ভালো আছে, তখন কিন্তু উপচে পড়া ভিড় ছিল। দেন তারপরে আমরা দেওয়া শুরু করলে আমরা কিন্তু একদম সিস্টেম ওয়েতে কিন্তু দিয়েছি, যার ফলে 53 লাখকে কিন্তু আমরা দিয়ে ফেলেছি। এবং ইউনিয়ন পর্যায়ে যারা আছেন একদম প্রান্তিক পর্যায়ে, অন্য যারা যারা বয়স্ক 40-এর উপরে, তারা আসতে চায় না দেখে তাদেরও সহজ করার ব্যবস্থা করা হচ্ছে। এবং মানুষের আগ্রহ কিন্তু আছে যেতে, আমরা এখন টিকাটা আমরা সেকেন্ড ডোজটা দিব, যার ফলে সংখ্যাটা ওইভাবে রেজিস্ট্রেশনটা সব জায়গায় কম হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলাম রঞ্জন বলছিলেন আসলে টিকা প্রদান কার্যক্রমে মানুষজনের আগ্রহ কেমন ছিল সেই কথাগুলো বলছিলেন। তবে এখানে আসলে টিকা নিতে কোনো ধরনের কোনো ঝামেলা, ঝক্কি ঝামেলা কিন্তু পোহাতে হচ্ছে না, মানুষজন অনলাইনে? জি, নিশ্চয়ই। বিকাশ, আমি একটু যেতে চাই, এবারে আসতে চাই মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, আমরা শুনছিলাম শ্যামলী থেকে বিকাশ বিশ্বাস জানাচ্ছিলেন যে সেখানে মানুষের আগ্রহ রয়েছে এবং তারা অনেকেই টিকা নিতে আসছেন, মহাখালীতে চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন? রঞ্জন, এর আগে আসলে আমি শেখ রাসেল জাতীয় ব্রেস্ট লিভার হাসপাতালের চিত্র আপনাদের দেখিয়েছি, সেখানে 150 শয্যার হাসপাতাল, সেখানে কিন্তু এখন ব্রেস্ট লিভারের যে রোগীগুলো রয়েছে সে তাদের ভর্তি একেবারেই বন্ধ হয়ে গেছে গত 10 দিন ধরে। 150 শয্যাতে এখন যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে 16টি ICU শয্যা রয়েছে যার পুরোটাই পূর্ণ, কোনো বেড খালি নেই। কিন্তু সাধারণ ওয়ার্ডে আমরা সকাল পর্যন্ত দেখেছি যে 3 জন পুরুষ এবং 2 জন মহিলার ওয়ার্ডে যে শয্যা, অর্থাৎ 150টির মধ্যে 5টি শয্যা খালি রয়েছে। এবং আসলে করোনার কারণে যারা নন কোভিড রোগী তাদের সেবা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে, তারা অনেক জায়গায় সেবা পাচ্ছে না। সেখানে আমরা দেখেছিলাম যে একজন শিশু ঢাকা মেডিকেলে টিউমারে চিকিৎসা করাবেন, কিন্তু তার আগে তাকে কোভিড পরীক্ষা করাতে হবে। এখন আমি এসেছি সংক্রামক ব্যাধি হাসপাতালে, এখানে আসলে ছোঁয়াচে যে রোগগুলো কিংবা পশু পাখি কামড় দিলে যেখান থেকে ভ্যাকসিন দেওয়া হয় এটি সেই হাসপাতাল। তো এখানে কিন্তু অন্য জায়গার মতো নয়,
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন এবং রোগীরা সেবা নিচ্ছে। আমি একটু কথা বলতে চাই, আপনি কেন এখানে এসেছেন? টিকা দেওয়ার জন্য এসেছি স্যার। জ্বলন্ত দিছিলাম তো আমার এমনি মাথায় অনেক গোড়া, এমনি চিকিৎসা পেতে কোনো সমস্যা না? না, টিকা এমনি পাওয়া যায়, লাইন ধরতেও আর কি এমনি টিকা পাওয়া যায়। খুব স্বাভাবিক, আসলে এখানে লাইন মেনটেন করে সবাইকে টিকা নিতে হচ্ছে। সেই সাথে আমি জানাই এটি 100 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে 10টি করোনার বেডও কিন্তু রাখা হয়েছে। যেহেতু করোনা রুগী বেড়ে গেছেন, এজন্য করোনা রুগীদের এখানে সেবার আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এখানে কিন্তু করোনা যে পরীক্ষা, শনাক্তের পরীক্ষা, সেই পরীক্ষাও নিয়মিত করা হচ্ছে। এ ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নতুন কোনো হাসপাতাল থেকে আপনাদের তথ্য আমি জানাবো। রঞ্জন হিমেল, আপনাকে ধন্যবাদ।